আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আপনাদেরকে স্পেশাল পুঁইশাক আর চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো। আপনারা আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন, একদম সহজভাবে আমি রান্নাটা আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সাথেই থাকুন। আমি একটা চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, আমি চুলাটা অন করে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে আমি রান্নার রেগুলার তেলটা দিয়ে দিব পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো তেলটা ইউজ করবেন। দেখুন আমার প্যানটা গরম হয়ে গিয়েছে, এখন আমি তেলটা দিয়ে দিব। মতো রান্নার রেগুলার তেলটা দিয়ে দিলাম। এখন আমি একটা বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিব। দেখুন একদম সহজ ভাবে আমি আপনাদেরকে সব রান্নাই দেখানোর চেষ্টা করি। এখন আমি একটু নেড়ে দিব। হালকা একটু ভেজে নেব, তারপরে আমি উপকরণ গুলি দিয়ে দিব। এখন আমি উপকরণ গুলি দিয়ে দিব। স্বাদ মতো লবণ 1 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ, হলুদ 1/2 চামচ, ধনের গুঁড়া এখানে দিয়ে দিব। এখন আমি একটু নেড়ে দিব, একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। দেখুন একটু পানি দিয়ে দিতেছি। এখন আমি একটু নেড়ে দিব, চুলাটা হাই হিটে দিয়ে দিব। 2 মিনিট আমি কষিয়ে নেব, আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। আমার কষানো হয়ে গেছে, এখন আমি পুঁইশাকগুলি দিয়ে দিব। দেখুন পুঁইশাকগুলি দিয়ে দিচ্ছি। এখন আমি এই যে আসলে দেশি আলু বের হয়েছে বাজারে, এখন দেখুন আমি এই যে 4 টুকরো করে দিচ্ছি ছোট আলুগুলো, একদম এখন যে আলুগুলো উঠে দেশি আলু সেগুলো আমি 4-5টা কেটে দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর একটু পানি দিয়ে দিব। আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এখন আমি ঢাকনা উঠিয়ে আপনাদেরকে কয়েকটা কাঁচা মরিচ কেটে রেখেছিলাম সেগুলি আমি দিয়ে দিব। চিংড়ি মাছগুলি আমি দিয়ে দিব। আমি চিংড়ি মাছগুলি ভালো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম, এখন সেগুলি আমি দিয়ে দিব। দেখুন এখন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এখন আমি ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিব। দেখুন সেম আপনারা এভাবে রান্নাটা করবেন, দেখবেন কত টেস্টি হয়, কত মজার একটা পুঁইশাক চিংড়ি রান্না হয়।
এখন আমি পরিমাণ মতো একটু পানি দিব। এখন আমি 7 মিনিট রান্না করবো, 7 মিনিট পরে আমি আবার ফিরে আসবো, আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এখন আমি ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিব, আমার রান্নাটা প্রায় কাছাকাছি। দেখুন আমি আরো 2 মিনিট রান্নাটা করব। আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিই। এখন আমি ঢাকনা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে আমার সিংড়ি আর পুঁই শাক দিয়ে রান্নাটা। আমি এখন চুলাটা অফ করে দিব, দেখুন খুবই সুন্দর, খুবই টেস্টি একটা রান্না। মানে যারা এটা পছন্দ করেন তারা তো জানেন এটা কত মজার একটা রেসিপি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে সাথে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন বেশি বেশি ভিডিও আপলোড করতে পারি, আপনাদেরকে সহজভাবে আমি রেসিপিগুলা দেখাতে পারি। আল্লাহ হাফেজ।